সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, মুক্তারনামা বা পাওয়ার অফ অ্যাটর্নি জিনিসটি কি? এই পাওয়ার অফ অ্যাটর্নি কত প্রকার? পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে কি কি করা যায়? সম্পত্তি বিক্রি করা যায় কিনা? পাওয়ার অফ অ্যাটর্নিতে মালিকানা আসে কিনা? পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে প্রবাসীরা সম্পত্তি ক্রয় করতে পারবেন কিনা? পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে প্রবাসীরা বিবাহ করতে পারবেন কিনা? ইউটিউবে এমনও ভিডিও পাবেন, পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে তারা বিবাহটা বিচ্ছেদও ঘটাচ্ছে, তালাকও করে দিচ্ছে প্রবাসীদের জন্য। তো যাই হোক, ওভারঅল আজকের ভিডিওতে আমরা দেখবো পাওয়ার অফ অ্যাটর্নির আইনগত ভিত্তি, বাস্তবতা এবং পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে আপনারা কি কি কাজগুলো করতে পারবেন না। আপনারা দেখতেছেন সাতকাহন, সাথে আছি হোস্ট আজিমউদ্দিন। যে কাজটি আপনি করতে পারতেন সে কাজটি আপনি করতে পারতেছেন না যে কোনো কারণবশত, তো আপনি কাগজের মধ্যে লিখে দিলেন যে কোন কোন কাজটা আপনি করতে পারতেছেন না, সেই কাজটা আপনি করার জন্য কাউকে অনুমতি দিচ্ছেন। সহজ কথায়, যে কাজটা আপনি নিজে করতে পারতেন আইনগতভাবে, যেহেতু আপনি সেখানে যেতে পারতেছেন না, উপস্থিত নাই, সেহেতু কাগজে লিখে দিলেন যে আপনার হয়ে এই নির্দিষ্ট ব্যক্তি যাতে কাজটা করে। এই যে আপনি নির্দিষ্ট একটা নিয়মের মধ্যে নির্দিষ্ট কাগজে তাকে ক্ষমতাটি দিলেন, এটি হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি। 2012 সালের আইনে এভাবেই সংজ্ঞায়িত করা হয়েছে। আইনগত ভিত্তি যদি আমরা দেখি, 2012 সালের আগে 1882 সালের পাওয়ার অফ অ্যাটর্নি অ্যাক্ট বাংলাদেশে প্রযোজ্য ছিল। 2012 সালে সরকার নতুন করে পাওয়ার অফ অ্যাটর্নি অ্যাক্ট নিয়ে আসে এবং 2015 সালে পাওয়ার অফ অ্যাটর্নি বিধিমালা সরকার জারি করে। তো এখন বাংলাদেশে 1882 সালের পাওয়ার অফ অ্যাটর্নি অ্যাক্ট আর চলে না, কারণ হচ্ছে 2012 সালের আইনের ফলে সেটিকে রহিত করা হয়েছে। তাই অনেকেই হয়তো 1882 সালের পাওয়ার অফ অ্যাটর্নির নানা প্রকার ধারা উপধারা মাথার মধ্যে ঢুকিয়ে রেখেছেন, সেটা অবশ্যই আপনাদেরকে ভুলে যেতে হবে। 2012 সালের আইন, 15 সালের বিধিমালা নিয়েই আপনাদেরকে চলতে হবে। পাওয়ার অফ অ্যাটর্নি কত প্রকার? তো বন্ধুরা, 2012 সালের আইন এবং 2015 সালের বিধিমালা অনুযায়ী আমরা দেখতে পারি চার প্রকারের আপনি পাওয়ার অফ অ্যাটর্নি পাবেন। একটা হচ্ছে যে জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি বা সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি, দুই নম্বরটা হচ্ছে স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি, তিন নম্বরটা হচ্ছে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি, চার নম্বরটা হচ্ছে অপ্রত্যাহারযোগ্য তবে পণ্যমূল্য সহ। এই চার প্রকারের পাওয়ার অফ অ্যাটর্নি আপনারা পাবেন 2012 সালের আইন এবং 15 সালের বিধিমালাতে। তো আমরা ওয়ান বাই ওয়ান যদি দেখি, সর্বপ্রথমেই যে সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি জিনিসটি কি, তো এই সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি জিনিসটি খুবই ক্ষমতা সম্পন্ন আমরা বলতে পারি, এর কোনো লিমিট নেই। তবে এই যে সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি, এটি আবার বিশেষ বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য হয় না। যেমন আপনি জায়গা জমি বিক্রি করবেন, সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে আপনি বিক্রি করতে পারবেন না। আপনি ভূমি উন্নয়ন ঘটাবেন, আপনি ব্যাংক থেকে লোন নেবেন, এক্ষেত্রে সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি হবে না। সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে আপনি যেটি করতে পারেন, আপনি কাউকে ক্ষমতা দিতে পারেন, আপনার পক্ষ হয়ে সে নামজারি করবে, সে সম্পত্তি থেকে যে আয়গুলো আসতেছে সেগুলো গ্রহণ করবে, আপনার সম্পত্তিটা দেখাশোনা করবে, এই যে সমস্ত কাজ এগুলোই সে করতে পারবে। এবং ইভেন কি আপনার পক্ষ হয়ে সে নির্দিষ্ট সম্পত্তি ক্রয় করতে পারবে, এই দায়িত্বগুলো সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে দেওয়া হয়। এখন যদি দেখি আমরা বিশেষ পাওয়ার অফ অ্যাটর্নি, পাওয়ার অফ অ্যাটর্নি বিধিমালায় আমরা জানি যে রেজিস্ট্রেশন আইনের 33 ধারায় প্রমাণীকরণ পাওয়ার অফ অ্যাটর্নি বলে একটি পাওয়ার অফ অ্যাটর্নি আছে, সেটিকেই পাওয়ার অফ অ্যাটর্নি বিধিমালায় স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি বলা হচ্ছে। অর্থাৎ যারা দেশের বাইরে আসতেন অথবা বাংলাদেশের 64 জেলায়, যেহেতু এখন পর্যন্ত রেজিস্ট্রেশন আইন প্রযোজ্য না, পার্বত্য তিনটি জেলা যেমন আছে, সেখান থেকেও যদি কেউ তার সম্পাদিত দলিলটাকে সাব রেজিস্ট্রারের কাছে উপস্থাপন করার জন্য কাউকে যদি সে প্রমাণীকরণ করে দিচ্ছে, স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি দিচ্ছে, সেটিই হচ্ছে স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি। এটা ছাড়া এখন আসি আমরা যে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি। তো মনে রাখবেন, অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি দুই প্রকার, একটা হচ্ছে পণ্যমূল্য সহ, একটা হচ্ছে পণ্যমূল্য ব্যতীত। তো অনেকে আমরা বুঝি না পণ্যমূল্য জিনিসটি কি। তো আপনি যদি কোনো ভূমি উন্নয়ন সংস্থা, রিয়েল এস্টেট ডেভেলপারের সাথে চুক্তি করেন যে আপনার এই নির্দিষ্ট ফ্ল্যাটটি আছে, এখান থেকে আপনি নির্দিষ্ট অংশ পাবেন এবং এই রিয়েল এস্টেট সংস্থা, তারা নির্দিষ্ট অংশ পাবে, সেখানে উন্নয়ন ঘটাতে পারবে, সেটা বিক্রি করতে পারবে। তারা যেটুকু অংশ বিক্রির অনুমতি পাচ্ছে, তারা যেটুকু অংশ হস্তান্তরের অনুমতি পাচ্ছে, তার বাজার মূল্যটাই হচ্ছে পণ্যমূল্য। অথবা যে পাওয়ার অফ অ্যাটর্নি দাতা, উনি যে পাওয়ার অফ অ্যাটর্নি দিচ্ছেন, উনি যে মূল্যটা গ্রহণ করতেছেন সেটাই পণ্যমূল্য হিসাব করে রেজিস্ট্রেশন ফি দিতে হবে। তাহলে আমরা চার প্রকারের
পাওয়ার অফ অ্যাটর্নি দেখলাম, সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি, স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি বা বিশেষ পাওয়ার অফ অ্যাটর্নি, অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি আর অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি পণ্যমূল্য সহ। তো এখন যদি আমরা দেখি যে বিদেশ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি গুলো দেওয়া যায় কিনা, তো মনে রাখবেন বিদেশ থেকে এমবেসির মাধ্যমে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া যায়। নির্দিষ্ট ফরম্যাটে দলিলটি আপনি প্রস্তুত করে এমবেসিতে গিয়ে সেখানে দায়িত্বরত কর্মকর্তা সিল মেরে দিবে, সেটি যখন বাংলাদেশে আসবে, বাংলাদেশে আসার পর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটি অ্যাটেস্টেড করে নিতে হবে, এটির অথেন্টিসিটি যাচাই করে নিতে হবে 2 মাসের মধ্যে, বাংলাদেশে যেদিন থেকে আসবে সেদিন থেকে 2 মাসের মধ্যে। পরবর্তী 3 মাসের মধ্যে সেটিকে নিয়ে যেতে হবে ডিসি অফিসে, সেখানে নির্দিষ্ট যে সিল মেরে নিতে হবে, এবং পরবর্তী 4 মাসের মধ্যে প্রয়োজন অনুসারে যদি জমি সংক্রান্ত হয় সাব রেজিস্ট্রেশন অফিসে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। এই কাজগুলো করলেই তখনই আপনি দেশের বাইরে থাকলেও আপনি দলিলে যে বিষয়বস্তু, যে জমিটা বিক্রি করা, বন্ধক করা, উন্নয়ন ঘটানোর জন্য কাউকে দায়িত্ব দিচ্ছেন, সে আইনগতভাবে ক্ষমতাটা পেয়ে যাবে। তো এখন আমরা যদি দেখব যে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে আসলে কি কি করা যায় না, এই জিনিসটা আমরা দেখব। 2015 সালের বিধিমালাতে যেটি বলা হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে আপনি সম্পত্তিটা উইল বা ওসিয়ত করতে পারবেন না, পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে সম্পত্তি আপনি দান বা হেবা করতে পারবেন না, সম্পত্তি ট্রাস্ট বা ওয়াকফ করতে পারবেন না, পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে আপনি দত্তক গ্রহণ করতে পারবেন না, এই কাজগুলো আপনি করতেই পারবেন না। এটা ছাড়া অনেকেই যেটি বলেন সেটি হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে ওনারা বিবাহ বিচ্ছেদ ঘটান, এই বিবাহ বিচ্ছেদটা পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে করা যাবে না। কারণ যেটি হচ্ছে সেটি হচ্ছে আমরা সবাই জানি যে মুসলিমদের বিবাহ হচ্ছে একটি ধর্মীয় ব্যাপার, এবং এর জন্য 1974 সালের মুসলিম বিবাহ এবং রেজিস্ট্রেশন আইন, 2009 সালের বিধিমালা আছে, সেখানে কিছু নির্দিষ্ট পন্থা দেওয়া আছে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে আপনার পক্ষ হয়ে অন্য ব্যক্তি এই কাজগুলো করতে পারে না। তাই মুসলমানদের ক্ষেত্রে মুসলিম বিবাহর ক্ষেত্রে তালাক নিবন্ধনের জন্য বা তালাক প্রদানের জন্য কাউকে ক্ষমতা দেওয়া যায় না। এটি যারা হয়তো প্রচার করতেছেন আইনটাকে হয়তো তারা ভুলভাবে ব্যাখ্যা করতেছেন অথবা ভুলভাবে বুঝতেছেন, বাস্তবতা হচ্ছে যে না, পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে আপনি বিদেশে বসে তালাক দিতে পারবেন না। তালাক দিতে হলে আপনাকে নির্দিষ্ট কিছু পন্থা অবলম্বন করে তারপরে তালাকটা দিতে হবে। অনেকেই বলবেন যে ভাই তালাক তো হচ্ছে, তো মনে রাখবেন এখনো বাংলাদেশে নোটারির মাধ্যমে বিয়ে হয় কিছু অজ্ঞ এবং কিছু টাকা লোভী নোটারি এবং অ্যাডভোকেটের জন্য। যারা অ্যাডভোকেট আছেন, যারা নোটারিয়ান আছেন, তারা ভালো করেই জানেন 1974 সালে আইনে বলা আছে, অন্য কোনো আইনে যাই কিছু থাক, মুসলিম বিবাহটা কাজী অফিসেই হবে, রেজিস্ট্রেশন কাজী অফিসেই হবে, একজন আইনজ্ঞ ব্যক্তি হয়ে তারা তারপরও নোটারির মাধ্যমে বিবাহটা করাচ্ছেন। এই বিবাহগুলো আইনগতভাবে আদালতে প্রমাণ করা খুবই কষ্টসাধ্য। সেম একই রকমভাবে আপনি যদি এই নোটারির মাধ্যমে, এই পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে কাউকে তালাক দেন, সে তালাকটিও আইনগত বৈধ হবে না, এটি হবে অবৈধ। তো যাই হোক, এখন যদি আমরা পাওয়ার অফ অ্যাটর্নির আরো গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে দেখি, সেটি হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে আপনি অধিকার লাভ করেন, পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে অপর ব্যক্তির হয়ে আপনি কাজ করার ক্ষমতা লাভ করেন, আপনি সেই সম্পত্তিটার মালিকানা লাভ করেন না। একটি কথা মনে রাখবেন, আমরা অনেকেই জানি রেজিস্ট্রেশন খরচ ফ্ল্যাট ফ্লটে যেহেতু হাই, মোটামুটি 12 থেকে 14%, অর্থাৎ 1 কোটি টাকার সম্পত্তি আপনি 12 লক্ষ টাকা রেজিস্ট্রেশন করার প্রয়োজন পড়ে, এই জন্য অনেকেই আমরা পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে রেখে দিই। কিন্তু এটি সবচেয়ে বেশি বিপজ্জনক, কারণ যেদিন পাওয়ার দাতা অথবা পাওয়ার গ্রহীতা একজন মারা যাবেন, সাথে সাথে পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটি বাতিল হয়ে যাবে। এই আপনারা ভুল ধারণায় থাকবেন না যে পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটি আপনার মালিকানার দলিল, এই দলিল দিয়ে আপনি নাম জারিও করতে পারবেন না, জাস্ট সম্পত্তিটা বিক্রি করতে পারবেন। আপনি অন্যজন আপনাকে ক্ষমতা দিয়েছে যে ভাই আমার পক্ষ হয়ে আপনি কাজটা করেন, কি কাজ করবেন দলিলে লেখা আছে, আপনি বন্ধকই সেই সম্পত্তিটা বন্ধক দিয়ে টাকা পয়সা নেবেন, না সেই সম্পত্তিটা কোনো রিয়েল এস্টেট ডেভেলপারের সাথে চুক্তি করবেন, না বায়নামা করবেন, না সম্পত্তিটা বিক্রি করবেন, এর বাইরে আপনার কোনো ক্ষমতা নাই। 2012 সালের আইনে সুস্পষ্ট ক্লিয়ার কাট বলা আছে যে পাওয়ার অফ অ্যাটর্নি দলিলে স্পষ্ট ক্লিয়ার কাট দায়িত্ব কর্তব্যটা লেখা থাকবে, আপনি ওই দলিল দিয়ে কি করতে পারবেন। তো এর জন্য পাওয়ার অফ অ্যাটর্নি দলিল মালিকানা দলিল না, এটা হচ্ছে একটা ক্ষমতাপত্র, ইচ্ছাপত্রের মতো আমরা বলতে পারি, যে সেখানে এক ব্যক্তি ইচ্ছা করতেছে কি কাজটা করবে, সে নিজে যে কোনো কারণবশত পারতেছে না, আপনাকে দিয়ে করাচ্ছে। তারপরে যদি আমরা দেখি, সেটা হচ্ছে বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে আমরা যখন সম্পত্তি বিভিন্ন প্রকার লোন নেই, তখন আমরা একটা মর্গেজ ডিড করি, এবং সাথে সাথে ব্যাংকগুলো যেটা করে একটা পাওয়ার অফ অ্যাটর্নি, অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে রাখে, যাতে আপনি যদি ডিফল্ট করেন তাহলে তারা যাতে সেই পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে
প্রতিটি বিক্রি করতে পারে, এটিও অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি হয়ে থাকে। তবে এক্ষেত্রে যেটি হয় সেটি হচ্ছে যে আপনার রেজিস্ট্রেশন খরচটা যে আপনি যত টাকা নিচ্ছেন তার উপর নির্ভর করে হয়, সর্বোচ্চ 40,000 টাকা রেজিস্ট্রেশন খরচ হতে পারে, স্ট্যাম্প শুল্ক 60,000 টাকা হতে পারে। স্যাম একই রকম ভাবে ভূমি উন্নয়ন সংস্থার সাথে যখন আপনি চুক্তি করবেন, সর্বোচ্চ 40,000 রেজিস্ট্রেশন ফি এবং স্ট্যাম্প শুল্ক 60,000 টাকা হতে পারে। তো মনে রাখবেন আমরা যে 4 প্রকারের পাওয়ার অফ অ্যাটর্নি বললাম, এই পাওয়ার অফ অ্যাটর্নি গুলোর মধ্যে যেটা শুধুমাত্র প্রমাণীকরণ বা স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি, এটি শুধুমাত্র 500 টাকার স্ট্যাম্পে সম্পাদিত হবে, সাথে 200 টাকার স্ট্যাম্প, 700 টাকা থাকবে। বাকি 3 প্রকারের স্ট্যাম্প সবগুলো 1,000 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে এই দলিল গুলো সম্পাদিত হবে, সাথে 200 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প লাগাবেন, সেখানে হলফনামা থাকবে, টোটাল 1,200 টাকা। এটা ছাড়া 100 টাকা ই ফি, অ্যান ফি, অ্যান এন ফি, এগুলো তো আছে, এগুলো থাকবে প্রতিটি দলিলে। পাওয়ার অফ অ্যাটর্নি দলিল বাংলায় হতে পারে, ইংলিশে হতে পারে, এর জন্য নির্দিষ্ট সরকারের প্রেসক্রাইব ফর্ম আছে পাওয়ার অফ অ্যাটর্নি দলিল করার জন্য। আপনি যে সম্পত্তিটার পাওয়ার অফ অ্যাটর্নি দিচ্ছেন সেটার জন্য রেজিস্ট্রেশন আইনের 52 ধারা অবশ্যই প্রযোজ্য হবে। এখন ভাই এই রেজিস্ট্রেশন আইনের 52 ধারা কি? কোনো কারণবশত আপনার নামে সেই সম্পত্তিটার নাম জারি না থাকে, সেটা যদি আপনার পিতার কাছ থেকে পান, পৈতৃক সূত্রে পান, ওয়ারিশি উত্তরাধিকারী সম্পত্তি হয়, তাহলে উত্তরাধিকারী যার কাছ থেকে পেয়েছেন তার নামে নাম জারি থাকতে হবে। সম্পত্তিটা আর যে একটা প্রকৃতি সেখানে থাকতে হবে, মূল্য থাকতে হবে, চুয়াতি থাকতে হবে, 25 বছরের ধারাবাহিক মালিকানা থাকতে হবে এবং একটি অ্যাফিডেভিট থাকতে হবে। এটি হচ্ছে যে রেজিস্ট্রেশন আইনের 52 ক ধারা। তবে সুপ্রিম কোর্টের একটি আদেশে সুপ্রিম কোর্ট বলেছে এগুলো ছাড়াও পাওয়ার অফ অ্যাটর্নি দলিল রেজিস্ট্রেশন করা যাবে বা করতে বাধ্য, এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে নিবন্ধন অধিদপ্তর 2015 সালে। সেক্ষেত্রে সাবরেজ ইস্তাদিকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, যদিও সুপ্রিম কোর্টের আদেশটি মানতে বাধ্য, তারপরও সাথে সাথে 52 ক ধারা যাতে তারা অ্যাপ্লাই করেন। যদি আপনি সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি করেন, সেক্ষেত্রে আপনি 30 দিনে তাকে একটা নোটিশ দিবেন, 30 দিন পরে গিয়ে আপনি একটা পাওয়ার অফ অ্যাটর্নি রহিতকরণ দলিল করলে দলিলটি বাতিল হয়ে যাবে। এখন আসি, যদি আপনি ভূমি উন্নয়ন সংস্থার ক্ষেত্রে যদি পাওয়ার অফ অ্যাটর্নি দেন, অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি যদি দেন, সেক্ষেত্রে বাতিল করতে হলে আপনাকে নোটিশ দিতে হবে। কিন্তু যেহেতু আমরা জানি যে রিয়েল এস্টেট আইনে বিভিন্ন রকম সেখানে আপনাকে অপশন দেওয়া আছে আরবিট্রেশনের, তো সেটির ক্ষেত্রে যদি কোনো নোটিশ যদি ইস্যু হয়, সেই নোটিশ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটি বাতিল করতে পারবেন না। এটা ছাড়া অন্য কোনো ব্যক্তিকে যদি আপনি পাওয়ার অফ অ্যাটর্নি দেন, সেক্ষেত্রে তাকে 30 দিনের নোটিশ দিবেন। সেই 30 দিন পার হওয়ার পরে সেই নোটিশটি সহ সাব রেজিস্ট্রেশন অফিসে গিয়ে আপনি একটি পাওয়ার অফ অ্যাটর্নি রহিতকরণ দলিল করবেন, তাহলে দলিলটি বাতিল হয়ে যাবে। তো মনে রাখবেন, ভূমি উন্নয়ন সংস্থা এবং ব্যাংক ব্যতীত অন্য ক্ষেত্রে আপনি যাকে পাওয়ার দিচ্ছেন সে মারা গেলে, অথবা আপনি যে পাওয়ার দিলেন আপনি মারা গেলে, পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটি বাতিল হয়ে যাবে। ভূমি উন্নয়ন সংস্থা এবং ব্যাংকের ক্ষেত্রে যেটি হবে, আপনি যদি মারা যান আপনার উত্তরাধিকারী বরাবর যেটি হবে সেই সম্পত্তিটির দায় বা অধিকার সেটি ট্রান্সফার হয়ে যাবে। যদি একাধিক ব্যক্তি যদি কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দেয়, সেক্ষেত্রে এক ব্যক্তি যদি মারা যায় তাহলে অন্য ব্যক্তির উত্তরাধিকারীরা সেই ব্যক্তির স্থলাভিষিক্ত হয়ে যাবে, পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটি বাতিল হবে না। এখন একজন ব্যক্তি যদি একাধিক ব্যক্তিকে পাওয়ার অফ অ্যাটর্নি দেয়, একজন যদি মারা যায় তাহলে অন্যজনের কাছে সম্পূর্ণ পাওয়ার থাকবে, সে সম্পূর্ণ কাজ করতে পারবে। এই যে বিধিবিধান সমস্ত কিছু আলোচনা করা হয়েছে 2012 সালের পাওয়ার অফ অ্যাটর্নি আইন, 2015 সালের পাওয়ার অফ অ্যাটর্নি বিধিমালাতে। আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা বুঝতে পারলেন যে আসলে পাওয়ার অফ অ্যাটর্নি জিনিসটি কি। আপনি যে কাজটা করতে পারবেন আইনগতভাবে, কোনো কারণবশত আপনি করতে পারতেছেন না, তাই আপনি অপরকে একটি কাগজে অর্থাৎ একটি নির্দিষ্ট প্রেসক্রাইব ফর্মে দলিল আকারে রেজিস্ট্রেশন করে দিলেন, সে আপনার পক্ষ হয়ে কাজটি করবে। তো মনে রাখবেন, অবশ্যই অবশ্যই ভূমি উন্নয়ন এবং সম্পত্তি বিক্রয় চুক্তির জন্য আপনাকে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি করতে হবে। সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে সম্পত্তি বিক্রয় বন্ধক ভূমি উন্নয়ন করা যায় না, এই কথাটি মনে রাখবেন। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা ক্লিয়ার হয়ে গেলেন যে আসলে পাওয়ার অফ অ্যাটর্নি জিনিসটি কি। আর সবাই বারবার পণ্যমূল্যের কথাটি বলেন, আমরা স্মরণ করিয়ে দিলাম, পণ্যমূল্য হচ্ছে রিয়েল ইস্টেট বা ডেভেলপার যে অংশটুকু বিক্রির অনুমতি লাভ করে বা হস্তান্তরের অনুমতি লাভ করে সেটা হবে, এবং যদি কোনো টাকা পয়সা গ্রহণ করে সেটাকে বাজার মূল্য ধরা হবে। এবং ব্যাংকের ক্ষেত্রে ব্যাংক থেকে আপনি যত টাকা ঋণ নিচ্ছেন সেটাকে আপনার পণ্যমূল্য হিসাব করে আপনাকে পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটি করতে হয়। যদিও ব্যাংকাররা যেটি করেন সেটি হচ্ছে তারা
পণ্যমূল্য ছাড়াই অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি রেজিস্ট্রেশন করে নেন। কারণ যেটি সেটি হচ্ছে যে সেখানে রেজিস্ট্রেশন খরচটা কম আসে, যদিও লোন নেওয়ার ক্ষেত্রে যাবতীয় প্রসেসিং ফি সমস্ত কিছুই যারা লোন নেন তার উপরই চলে আসে। এটা ছাড়া যে কাজের জন্য পাওয়ার অফ অ্যাটর্নি করা হয়েছে, যদি কাজটি সম্পন্ন হয়ে যায় সেটি বাতিল হয়ে যাবে। কথার কথা, আপনি একটি সম্পত্তি বিক্রি করার জন্য কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন, সম্পত্তিটি সে বিক্রি করে দিয়েছে, দলিলটি অটোমেটিক বাদ। আপনি 1 বছরের জন্য কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন, 1 বছর অতিক্রান্ত হয়ে গেছে, পাওয়ার অফ অ্যাটর্নি বাদ হয়ে যাবে। আপনি একটা সম্পত্তির জন্য পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন, সম্পত্তিটি ধ্বংস হয়ে গেছে, নদী গর্ভে বিলীন হয়ে গেছে, বাড়িটি ধ্বংস হয়ে গেছে, সে পাওয়ার অফ অ্যাটর্নিটি বাতিল হয়ে গেছে, আপনাকে আর সেটাকে বাতিল করতে হবে না। আর রেজিস্ট্রেশন আইনে 33 ধারার জন্য প্রমাণীকরণ যে পাওয়ার অফ অ্যাটর্নি সেটা বিধিমালাতে বলা হচ্ছে, এটাই হচ্ছে স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি। অর্থাৎ আমি একটি দলিল সম্পাদন করলাম, এই সম্পাদিত দলিলটি আমি যে কোনো কারণবশত সাব রেজিস্ট্রারের সামনে যেতে পারতেছি না, আমি হয়তো বাংলাদেশের খাগড়াছড়ি বান্দরবনে আছি, সেখানে রেজিস্ট্রেশনের প্রযোজ্য না, আমি ফার্স্ট ক্লাস এই যে কোনো ম্যাজিস্ট্রেটের কাছে গেলাম, গিয়ে আমি স্বীকার করে নিলাম যে এই দলিলটি আমি সম্পাদন করেছি এবং এটি রেজিস্ট্রেশন করার জন্য এই নির্দিষ্ট ব্যক্তিকে আমি ক্ষমতা দিচ্ছি। এটাই হচ্ছে যে স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি বা প্রমাণীকরণের জন্য পাওয়ার অফ অ্যাটর্নি।